মালদার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। বাঁধ ভাঙল গঙ্গার। মানিকচক থানার গোপালপুর কামালতিপুরে গঙ্গা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় জলের চাপ বাড়তে শুরু করে, ফলে জল ঢুকতে শুরু করেছে বিস্তীর্ণ এলাকায়। ইতিমধ্যে মানিকচক শঙ্করটুলা এলাকার গঙ্গার বাঁধে ফাটল দেখা দিয়েছে, ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে। অন্যদিকে পঞ্চনন্দপুর এলাকার বাঙ্গিটোলা একার শাকুলাপুর এলাকার মানুষ পাহারা দিচ্ছে রিং বাঁধে, যাতে কোনো রকম ভাবে বাঁধের ফাটল না ধরে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, হার্স নিউজ। দেখে নেব এক নজরে। বস্তা সেট খাবে না, এমন সেট সিমেন্টের মতন জয়েন হয়ে যাবে, বসাইতে হবে। মাটি বেশি ভরা তো না, জয়েন তো বুঝবে তো। পাঁচটা দিন আগে ঘুরছে মানে করেছিল। চলে এসছি এদিকে শ্মশান দেখতে, শ্মশানের দিক চলে এসছি। তেরে অভিনয় উঠা হ্যাঁ উঠা রায় তো হবা ভিডিও রা উঠা না ধস ভালো হ্যাঁ অভিনয় উঠা ওই
লাল টমারেন চল চল একটু।